টপিক নাম্বার 8, এটা নিয়ে আমরা একটু কথা বলি আজকে বাকি সময়টা। টপিকটা হচ্ছে ইনফ্লুয়েন্স, মানে হচ্ছে প্রভাব, কার উপরে প্রভাব বা কিসের প্রভাব। প্রথম কথা হচ্ছে কিসের উপরে প্রভাব, মেশিন কম্পোনেন্টস অ্যান্ড সেটিংস। আমাদের কম্বার মেশিনের কিছু কম্পোনেন্ট আছে এবং কিছু সেটিংস আছে, তাদের একটু কম বেশি করলে বা তাদের একটু নাড়াচাড়া করলে কম্বিং এর উপরে কি প্রভাব পড়ে, অর্থাৎ আমাদের কম্বার মেশিনের কিছু গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট এবং হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ মেশিন সেটিং, তো এই জিনিসগুলো নাড়াচাড়া করলে আমাদের হচ্ছে ইয়ার্নের মধ্যে কি প্রভাব পড়বে, এটা নিয়ে হচ্ছে আমাদের এখানে কথা বলা হয়েছে। কম্বিং এর উপরে কি প্রভাব পড়ে এটা নিয়ে হচ্ছে একটু কথা বলার চেষ্টা করা। তো সবার প্রথম যে টপিকটা এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে নাম্বার 1, ফিড ডিস্টেন্স মুভড পার সাইকেল। অর্থাৎ একটা সাইকেলে, তার মানে হচ্ছে একবার যদি আমরা একটা যদি কম্বিং সিকোয়েন্স কমপ্লিট হয় একটা যদি কম্বিং সিকোয়েন্স কমপ্লিট হয় সেই একটা কম্বিং সিকোয়েন্সের মধ্যবর্তী সময়ে ফিড রোলার যতটুকু ফিড দেয়, একটা কম্বিং সাইকেলে কিন্তু ফিড রোলার একবারই ঘুরবে, তো সেই একবার ঘুরলে ফিড রোলার কতটুকু ম্যাটেরিয়ালকে ফিড দিচ্ছে ওইটাই হচ্ছে ফিড ডিস্টেন্স মুভড পার সাইকেল। ঠিক আছে, কারণ যতটুকু ফিড দেয় ল্যাপ আসলে ততটুকু সামনের দিকে আগায়, তো এটাকে সোজা কথায় ফিড বলতেই এটাকে বোঝানো হয়েছে আর কি। একটু লম্বা করে লেখা হয়েছে যে ফিড ডিস্টেন্স মুভড পার সাইকেল, তো লেখা হয়েছে। তারপরে খেয়াল করো, ফিড যত বেশি বাড়বে আপসাইডারও দিয়ে বোঝানো হচ্ছে বেড়ে যাওয়া এবং ডাউন সাইডারও দিয়ে বোঝানো হচ্ছে কমে যাওয়া। তো ফিড যত বেশি বাড়বে প্রোডাকশন তত বেশি বাড়বে এবং কোয়ালিটির দিক থেকে তত ফল ডাউন করবে। তো ফিড বাড়লে প্রোডাকশন বাড়বে কেন, কারণ হচ্ছে যেমন ধরা যাক ফিড ডিস্টেন্স কত হতে পারে। আমাদের নিশ্চয়ই মনে পড়ে যে আমরা প্লেনের বইতে পড়ছিলাম ফিডের মধ্যে ডিস্টেন্স কতটুকু, অ্যারাউন্ড 4.3 থেকে 6.7 মিলিমিটার, বা এটা হচ্ছে আমরা আরেকটা হিসাব মাথায় রাখতে পারি 5 to 7 মিলিমিটার, এটাও মাথায় রাখতে পারি। এখন ধরে নাও 5 মিলিমিটার ফিট পার নিপ, ঠিক আছে, এই এই সেটিং এ মেশিন চলছে। তো আমি যদি 5 মিলিমিটার থেকে এই ফিড অ্যামাউন্টটাকে 6 মিলিমিটার করে দিই, যে ফিড রোলার হচ্ছে প্রত্যেকবারে 6 মিলিমিটার করে ম্যাটেরিয়াল ফিড দিবে, তাহলে কতটুকু চেঞ্জ হয় খেয়াল করো। এমনিতে মনে হচ্ছে 1 মিলিমিটার বাড়ালাম, আসলে কিন্তু 1 মিলিমিটার না, কারণ মেশিন যদি হচ্ছে মনে করো 400 নিপস পার মিনিটে চলে, মেশিন যদি 400 নিপস পার মিনিটে চলে তাহলে হচ্ছে 5 to 6 মিলিমিটার করে ফেলা মানে কিন্তু 1 মিনিটে 400 বার নিপিং, একবার নিপিং 1 মিলিমিটার, তার মানে 1 মিনিটেই 400 মিলিমিটার ফিড আমি বেশি দিয়ে ফেলছি। 5 to 6 মিলিমিটার, অর্থাৎ 5 ছিল 6 মিলিমিটার করে দিলাম, তাহলেই এর মানে হচ্ছে আমি 1 মিনিটে 400 মিলিমিটার ফিট বেশি দিচ্ছি। 400 মিলিমিটার মানে কিন্তু প্রায় 0.5 মিটার, 0.4 মিটার, ঠিক আছে, তার মানে একটা বড় প্রভাব পড়বে ফিট যদি আমরা একটুখানি কমাই বাড়াই। তো বলছে যে ফিট যত বেশি বাড়াবো আমার প্রোডাকশন তত বেশি বাড়বে অবশ্যই, তার মানে 5 মিলিমিটার দিলে যতটুকু ম্যাটেরিয়াল মেশিনের ভিতরে আসতো, 6 মিলিমিটার যদি দেই তাহলে তার চাইতে 1 মিনিটেই হচ্ছে 400 মিলিমিটার বেশি এসে যাচ্ছে। তাহলে যদি 1 ঘন্টা হয় তাহলে কত বেশি, এক শিফট হলে প্রোডাকশন কত বেশি বেড়ে যাচ্ছে, অনেক বেড়ে যাচ্ছে কিন্তু। তো তার মানে একটা অনেক বড় চেঞ্জ আসবে। তো প্রোডাকশন যদি বেড়ে যায় তখন হচ্ছে কোয়ালিটির ফল ডাউন করবে। কেন ফল ডাউন করবে, তার মানে হচ্ছে ম্যাটেরিয়াল বেশি আসতেছে, প্রোডাকশন বেশি, তার মানে কি আমি ফিড দিচ্ছি বেশি, অর্থাৎ মেশিনের কাছে কম্বিং সেগমেন্টের কাছে কম্প করার জন্য অনেক বেশি ম্যাটেরিয়াল আসলো। তো তখন কম্বিং সেগমেন্টের জন্য এই বেশি ম্যাটেরিয়ালের চাপ সামলাতে গেলে তাকে কখনো কখনো কম্বিং এর ক্ষেত্রে কিছুটা ছাড় দিতে হবে, অর্থাৎ শর্ট ফাইবারও তখন হচ্ছে ওয়েস্ট হিসেবে রিমুভ আউট হয়ে যেতে পারে, সরি শর্ট ফাইবার গুলো কমড আউট না হয়ে থেকে যেতে পারে। এটা হচ্ছে, এটাকেই আমরা বলবো হচ্ছে কোয়ালিটি ফল ডাউন করা। 2 নাম্বার হচ্ছে টাইপস অফ ফিড, ফিডের টাইপস। তার মানে আমরা জানলাম যে ফিড আসলে দুই ভাবে হতে পারে, যেহেতু লেখা আছে টাইপস অফ ফিড, অর্থাৎ ফিড রোলার যে ম্যাটেরিয়ালকে হচ্ছে ফিড দেয় ঘুরে ঘুরে, তো এটা দুই ভাবে হতে পারে। একটার নাম হচ্ছে ফরওয়ার্ড ফিড, একটার নাম হচ্ছে ফরওয়ার্ড ফিড। ফরওয়ার্ড ফিড মানে হচ্ছে, আচ্ছা সেটার আগে দ্বিতীয় প্রকারটা পড়ি, সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড ফিড। তো ফরওয়ার্ড ফিড কাকে বলে এবং ব্যাকওয়ার্ড ফিড কাকে বলে এটা একটু জানা দরকার। ফরওয়ার্ড ফিড এবং ব্যাকওয়ার্ড ফিড হচ্ছে এটা নিপিং এর দুইটা সিকোয়েন্সকে মনে করিয়ে দেয়। একটা সিকোয়েন্স হচ্ছে নিপার্স ফরওয়ার্ড, নিপার্স ফরওয়ার্ড কাকে বলে, আর একটা সিকোয়েন্স হচ্ছে নিপার্স ব্যাকওয়ার্ড, এটা কাকে বলে। নিপার্স ফরওয়ার্ড মানে হচ্ছে টপ নিপার এবং বটম নিপার, টপ নিপার এবং হচ্ছে বটম নিপার, তারা যে ফরওয়ার্ড পজিশনে চলে আসে ওটাকে আমরা বলতাম হচ্ছে নিপার্স ফরওয়ার্ড। আর
ডিটাচিং শেষ হয়ে গেলে, পিসিং শেষ হয়ে গেলে নিপাররা কিন্তু আবারও পিছন দিকে ফেরত আসে, সেটাকে আমরা বলতাম হচ্ছে ব্যাকওয়ার্ড, নিপারস ব্যাকওয়ার্ড। তো নিপারস ফরওয়ার্ড এই সিকোয়েন্সের সময় যদি ফিড ড্রলার ফিড দিয়ে দেয়, নিপারস ফরওয়ার্ড এই সিকোয়েন্সের সময় যদি ফিড ড্রলার ফিড দিয়ে দেয়, তখন সেটাকে আমরা বলি হচ্ছে ফরওয়ার্ড ফিড সিস্টেম। আর নিপারস ব্যাকওয়ার্ড এই সিকোয়েন্সের সময় যদি, অর্থাৎ নিপারস ব্যাকওয়ার্ডে আসছে, তখন যদি হচ্ছে ফিড ড্রলার ফিড দেয়, তখন আমরা ওই ফিড সিস্টেমটাকে বলবো ব্যাকওয়ার্ড ফিড সিস্টেম। অর্থাৎ টাইপস অফ ফিড এটা হচ্ছে সিকোয়েন্সের সাথে নির্ভরশীল। নিপারসটা ফরওয়ার্ড পজিশনে যাওয়ার সময় যদি ফিড হয়, তখন তাকে আমরা বলবো নিপারস ফরওয়ার্ড, আর নিপারস তাকে আমরা বলবো হচ্ছে ফরওয়ার্ড ফিড সিস্টেম। আর নিপারস ব্যাকওয়ার্ডে সিকোয়েন্সের সময় যদি, অর্থাৎ নিপাররা ব্যাকওয়ার্ড পজিশনে আসার সময় যদি ফিড হয়, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ব্যাকওয়ার্ড ফিড সিস্টেম। তো এখন ইফেক্ট আসলে কি, এই দুই ধরনের ফিড সিস্টেমের মধ্যে ইফেক্ট কি? ইফেক্ট যেটা সেটা হচ্ছে ফরওয়ার্ড ফিডের সময় যদি আমরা সিলেক্ট করি, আসলে দুই ধরনের ফিডিং সিস্টেমই মেশিনে থাকে, আমরা যে কোনো একটাকে বেছে নিতে পারি, ঠিক আছে, হয় ফরওয়ার্ড অথবা ব্যাকওয়ার্ড দুইটার মধ্যে যে কোনো একটাকে বেছে নিতে হবে, কিন্তু মেশিনে দুইটা সিস্টেমই অ্যাভেলেবল। তো ফরওয়ার্ড ফিডকে যদি আমি বেছে নিই, তার মানে হচ্ছে আমার তখন প্রোডাকশনকে এমফাসাইজ দেওয়া হবে, হাই প্রোডাকশন, প্রোডাকশন বেশি পাওয়া যাবে, কোয়ালিটির দিক থেকে একটুখানি আমাদেরকে ছাড় দিতেই হবে তখন। আর যদি ব্যাকওয়ার্ড ফিড সিলেক্ট করি, তাহলে হচ্ছে কোয়ালিটির দিক থেকে ভালো ফলাফল পাওয়া যাবে, আর কোয়ালিটির দিকে ভালো ফলাফল পাওয়া মানেই প্রোডাকশনের দিক থেকে কিছুটা ছাড় দিতে হবে। অর্থাৎ আমি কি প্রোডাকশন বেসড চিন্তা করতে চাই নাকি কোয়ালিটি বেসড চিন্তা করতে চাই, এর উপর ভিত্তি করে হচ্ছে আমাদেরকে ফরওয়ার্ড ফিড এবং ব্যাকওয়ার্ড ফিড এই ডিসিশনটুকু এখান থেকে নিতে হবে। তো আশা করছি ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড ফিডের ইফেক্টটা আমরা মোটামুটি বুঝতে পারলাম। তাহলে প্রথমে আমরা কথা বললাম ফিডিং সিস্টেম নিয়ে, এরপরে আমরা কথা বললাম হচ্ছে টাইপস অফ ফিড, ফিডিং এর টাইপ এই জিনিসটা নিয়ে আমরা কথা বললাম। তো এরপরে তিন নম্বর, যেটা তিন নম্বরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ডিটাচমেন্ট সেটিং। ডিটাচমেন্ট সেটিং সম্পর্কে হচ্ছে বলা হচ্ছে। তো ডিটাচমেন্ট সেটিং বলতে কি বোঝায়? ডিটাচমেন্ট সেটিং হচ্ছে, আমরা নিচের ছবিটা একটু খেয়াল করি, তো নিচের ডায়াগ্রামটা, নিচের ডায়াগ্রামটা কিন্তু দেখা যাচ্ছে এখানে বেশ কিছু ম্যাটেরিয়ালকে আমরা চিনি, বেশ কিছু জিনিসকে, যেমন হচ্ছে এখানে টপ নিপারকে দেখা যাচ্ছে, এটা টপ নিপার, এটা হচ্ছে বটম নিপার, ঠিক আছে, এবং নিশ্চয়ই আমরা খেয়াল করেছি এখানে ফিড ড্রলারকেও দেখা যাচ্ছে। এবং টপ এবং বটম নিপারের পরেই হচ্ছে ডিটাচিং রোলার। ডিটাচিং রোলার যদিও দুই জোড়া, কিন্তু এখানে এক জোড়া হলেই হচ্ছে আমার বিষয়টাকে বুঝে ফেলা সম্ভব, তাই আর দুই জোড়া আঁকা হয় নাই, কিন্তু ডিটাচিং রোলার তো দুই জোড়া আমরা জানি। তো ডিটাচমেন্ট সেটিং কোন জিনিসটাকে বোঝায়? ডিটাচমেন্ট সেটিং হচ্ছে নিপার থেকে শুরু করে ডিটাচিং রোলারের মধ্যবর্তী দূরত্ব। নিপার থেকে শুরু করে ডিটাচিং রোলারের মধ্যবর্তী যে দূরত্ব, সেটাই হচ্ছে ডিটাচমেন্ট সেটিং। আশা করি উত্তরটা বুঝেছো, তবে একটুখানি ফাঁকা জায়গা আছে উত্তরের মধ্যে। সেটা হচ্ছে, আমি বললাম নিপার থেকে শুরু করে ডিটাচিং রোলারের দূরত্বকে আমরা বলি ডিটাচমেন্ট সেটিং, কিন্তু নিপারের পজিশন তো ফিক্সড না, কারণ নিপার ফরওয়ার্ড যখন ফরওয়ার্ডে যখন আসে তখন সে এক জায়গায় থাকে, আবার হচ্ছে ডিটাচিং পিসিং শেষ করে নিপাররা পেছনের দিকে চলে যায়, তখন আবার হচ্ছে নিপাররা আরেক জায়গায় চলে যায়। তাহলে ঠিক নিপারের কোন পজিশন থেকে আমি ডিটাচিং রোলারের দূরত্বটাকে ধরে নিব? উত্তর হচ্ছে নিপারের মোস্ট ফরওয়ার্ড পজিশন থেকে ডিটাচিং রোলারের দূরত্ব। অর্থাৎ নিপাররা তো ফরওয়ার্ড পজিশনে আসে, আসতে আসতে তার মোস্ট ফরওয়ার্ড অর্থাৎ সবচাইতে সামনের পজিশন থেকে, সবচাইতে সামনের পজিশন থেকে ডিটাচিং রোলারের দূরত্বটাই হবে ডিটাচমেন্ট সেটিং। বা এটাকে আমরা এইভাবেও বলতে পারি, নিপারের সাথে ডিটাচিং রোলারের সর্বনিম্ন দূরত্ব, কারণ নিপারের মোস্ট ফরওয়ার্ড পজিশন আসা মানেই হচ্ছে ওই অবস্থায় নিপারের সাথে ডিটাচিং রোলারের দূরত্ব থাকে সর্বনিম্ন। তাহলে নিপারের সাথে ডিটাচিং রোলারের সর্বনিম্ন যে দূরত্ব, সেটাকে আমরা বলি হচ্ছে ডিটাচমেন্ট সেটিং, সেটাকে আমরা বলবো ডিটাচমেন্ট সেটিং। এবং এটাকে আমরা ই দিয়ে প্রকাশ করি, আমাদের এখানে ডায়াগ্রামে দেখো দেয়া আছে, নিপারের থেকে ডিটাচিং রোলারের সর্বনিম্ন যে দূরত্বটা, সেটাকেই আমরা বলি হচ্ছে ডিটাচমেন্ট সেটিং। তো আশা করি নিপার না বলে স্যার
সানিপা না বলে আমরা স্যার এটা বলতে পারি না স্যার, টপ রোলার বটম রোলার মাঝখান থেকে স্যার ডিটাচিং রোলার পর্যন্ত এটা হলো স্যার, স্যার যেটা বললেন স্যার এই যে টপ রোলার আবার অ্যাডজাস্টমেন্ট কে? না স্যার, না এই যে এখানে স্যার তো টপ রোলার বটম রোলার স্যার থেকে স্যার এটা এটা ডিটাচমেন্ট রোলার পর্যন্ত স্যার, এটা কি স্যার ডিটাচিং সেটিং স্যার? না 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 টপ রোলার বটম রোলার বলতে এখানে কিছু নাই, এখানে যে জোড়াটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে ডিটাচিং রোলার, আর এটা তো হচ্ছে ফিড রোলার, এই গোল একা একা যেটা এটা তো হচ্ছে ফিড রোলার, ঠিক আছে? আর এটা এবং এটা এই যে পেয়ার দেখা যাচ্ছে এটাই ডিটাচিং রোলার, আর নিপার হচ্ছে এইটা, এটা ওটা হচ্ছে টপ নিপার, আর নিচের এটা হচ্ছে বটম নিপার। বোঝা গেল কি কে প্রশ্ন জিজ্ঞেস জি স্যার, করেছে? জি স্যার, আচ্ছা হ্যাঁ, আচ্ছা তো ডিটাচমেন্ট সেটিং হচ্ছে এটাই যে নিপারের সর্ব মোস্ট ফরওয়ার্ড পজিশন থেকে শুরু করে ডিটাচিং রোলারের যে দূরত্ব ওটাকেই বলা হচ্ছে ডিটাচমেন্ট সেটিং। আমাদের বইতেও লেখা আছে যে 1.2.6 ক্লেনের বইতে, আর সফট কপিটাও তোমাদেরকে দেয়া আছে, দেখো সফট কপিটা মধ্যেও দেখো, সফট কপিটার হচ্ছে এটা আমার জানা নাই, একটু দেখে বলতে হবে যে এটা কোথায় আছে সফট কপিতে। সফট কপিতে আছে হচ্ছে, এই যে গ্রাফটা, এই যে গ্রাফটা হচ্ছে এই যে মাত্র আমরা কিছুক্ষণ আগে পড়ে আসলাম, আচ্ছা এই টপিকটা আছে এই যে এইখানে, এই যে এখানে এই তো 1311 এখানে লেখা আছে, ঠিক আছে? এই যে ই ডিটাচমেন্ট সেটিং, দ্য ডিস্টেন্স বিটুইন দ্য ক্ল্যাম্পিং লাইন অফ দ্য নিপারস, ক্ল্যাম্পিং লাইন মানে হচ্ছে নিপাররা যেখানে গ্রিপ করে ধরে রাখে ওটাই ক্ল্যাম্পিং লাইন, অর্থাৎ নিপারের ক্ল্যাম্পিং লাইন থেকে নিপ লাইন অফ দ্য ডিটাচিং রোলারস, ডিটাচিং রোলার পর্যন্ত, ডিটাচিং রোলার যেখানে একত্রিত হয় ওই জায়গাটা পর্যন্ত লেখা আছে, ঠিক আছে? তো ইফেক্ট কি আসলে তাহলে? তো ইফেক্ট হচ্ছে ডিটাচমেন্ট সেটিং আমরা যত বাড়াবো নয়েল আসলে তত বাড়বে, এটা হচ্ছে ইফেক্ট। ডিটাচমেন্ট সেটিং আমরা যত বাড়াবো নয়েল তত বাড়বে, এবং ডিটাচমেন্ট সেটিং যত কমাবো নয়েল হচ্ছে তত কমে যাবে। চার নম্বরে চলে আসি, তো 1, 2 এবং 3 এই দুইটাই কিন্তু হচ্ছে আমাদের মেশিন সেটিং, যে ফিড ফিড কত হবে, ফিড লেন্থ কতটুকু হবে এটাও মেশিন সেটিং এর অন্তর্ভুক্ত, তারপরে হচ্ছে ফিড কয় ধরনের ফিড হবে এটাও মেশিন সেটিং এর অন্তর্ভুক্ত, তারপর হচ্ছে ডিটাচমেন্ট সেটিংটা এটাও মেশিন সেটিং এর অন্তর্ভুক্ত। সুতরাং ওই যে আমি লিখেছি ইনফ্লুয়েন্স অফ মেশিন কম্পোনেন্টস অ্যান্ড সেটিংস, এই তিনটা গেল হচ্ছে মেশিন সেটিং। মেশিন কম্পোনেন্টেরও দুই একটা আলোচনা করে ফেলা দরকার, যেমন এখানে হচ্ছে যেমন 4 নম্বর, নম্বর অফ পয়েন্টস অন দ্য কম্প, এখানে বোঝানো হচ্ছে কম্প বলতে এখানে বোঝানো হচ্ছে মূল কম্বিং সেগমেন্ট, সার্কুলার কম্পকে কিন্তু বোঝানো হচ্ছে না, কারণ সার্কুলার কম্ব আসলে চিরুনি না বরঞ্চ চিরুনির ধারক। তো এখানে ডান দিকের যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এই ছবিটা কিন্তু হচ্ছে ওই যে আমরা বলেছিলাম কম্বিং সেগমেন্ট, সেই কম্বিং সেগমেন্টের ছবি কিন্তু হচ্ছে এটা, এবং এই কম্বিং সেগমেন্টটাকে সার্কুলার কম্বের উপরে বসায় দেওয়া হয়, এই কম্বিং সেগমেন্টটাকে সার্কুলার কম্বের উপরে বসায় দেওয়া হয়। তো লেখা আছে নাম্বার অফ পয়েন্টস অন দ্য কম্ব, তার মানে নাম্বার অফ পয়েন্ট বলতে বোঝানো হচ্ছে নাম্বার অফ ওয়্যার, অর্থাৎ আমরা যে কম্বিং সেগমেন্ট ব্যবহার করব সেই কম্বিং সেগমেন্টের মধ্যে ওয়্যারের সংখ্যা। তো বলা হচ্ছে ওয়্যারের সংখ্যা যত বেশি হবে আমার কম্বিং এর মান তত বেশি ভালো হবে, অর্থাৎ নাম্বার অফ পয়েন্টস অন দ্য কম্ব, কম্বারের মধ্যে ওয়্যারের সংখ্যা যত বাড়বে আমার কম্বিং এর মান তত বেশি ভালো হবে, এটা একটা। তারপর হচ্ছে নাম্বার অফ ফাইভ, নাম্বার ফাইভ ডেপথ অফ গভীরতা অফ পেনিট্রেশন, অর্থাৎ পেনিট্রেট করার গভীরতা অফ টপ কম্ব, টপ কম্বের, এটা আসলো কারণ হচ্ছে নিচের দিকের ছবিটা তোমাদের নিশ্চয়ই মনে পড়ে যে এটা হচ্ছে আমাদের টপ কম্ব, নীল রং দিয়ে যেটা দেখানো হচ্ছে এটাই টপ কম্ব। টপ কম্ব কিন্তু ডিটাচিং এর আগেই, অর্থাৎ ডিটাচিং রোলার ফরওয়ার্ড মুভমেন্ট দেওয়ার আগেই টপ কম্ব কিন্তু নিচে নেমে আসে, এবং নিচে নেমে ল্যাপটাকে সে একদম গেঁথে ফেলে, আমাদের নিশ্চয়ই মনে পড়ে এটা। তো এখন যদি এরকম হয় টপকম নামলো, টপকম নামলো কিন্তু হচ্ছে একদম গেথে যায় নাই,
তাহলে হবে কি, এই যে নামলো এই পর্যায়ে, তার মানে উপরের কিছু ফাইবার ঠিকই টপ কম হবে, কিন্তু নিচের দিকের ফাইবার গুলি কিন্তু পারফেক্টলি কম্বিং হবে না টপ কমের দ্বারা। যদি আমি চাই উপরে এবং নিচে সমস্ত জায়গা জুড়ে ফাইবার গুলি টপ কম্বিং হয়ে যাবে, তাহলে অবশ্যই টপ কমকে একদম ভিতরে চলে যেতে হবে, গেথে গেথে ওই পার চলে যেতে হবে। তো এটাই বোঝানো হচ্ছে যে হচ্ছে টপ কম যখন নিচে নামবে, সে যদি একদম পুরা ল্যাপটুকুকেই হচ্ছে ফুল থিকনেস এর ল্যাপকে যদি সে গেথে না ফেলে, তো তখন হচ্ছে আমার কম্বিং ভালো হবে না। আমি যদি পারফেক্ট কম্বিং চাই তাহলে ফুল থিকনেস এর যে ল্যাপ ছিল পুরাটাকেই হচ্ছে পেনিট্রেট করতে হবে টপ কমকে। আশা করি বোঝা গেছে। নাম্বার সিক্স হচ্ছে পিসিং। পিসিং টপিকটা নিয়ে আপাতত আমরা কথা বলছি না, পিসিংটা আমরা স্কিপ করে যাচ্ছি। ওয়ান থেকে ফাইভ এই পাঁচটা পয়েন্টই হলেই আপাতত চলবে। আচ্ছা, এখন এইটুকুর মধ্যে কি প্রশ্ন আছে? এইটুকুর মধ্যে প্রশ্ন থাকলে করতে পারো। এইটুকুর মধ্যে কোনো প্রশ্ন নাই? ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা, হ্যাঁ বলো স্যার, এই যে দুই নম্বরে যে ফরওয়ার্ড ফিডে হাই প্রোডাক্টস, এই জিনিসটা বুঝি নাই স্যার। হ্যাঁ, যদি আমরা ফরওয়ার্ড ফিট সিস্টেম কাকে বলে সেটা কি বোঝা গেছে? ফরওয়ার্ড ফিট কাকে বলে? জি স্যার, সেটা বুঝতে পারছি। হ্যাঁ, এখন তোমার যদি প্রশ্ন হয় যে ফরওয়ার্ড ফিডে প্রোডাকশন কেন বেশি হবে, এটা কি তোমার প্রশ্ন? হ্যাঁ স্যার, এটাই। আচ্ছা, তাহলে এই প্রশ্ন উত্তরটা আমরা যখন ওই নেক্সট ক্লাস ইনশাল্লাহ নয়েল থিওরি পড়বো তখন বোঝা যাবে। আপাতত আমরা শুধু রেজাল্টটা দেখে রাখলাম, এমনকি নিচের লাইনটাও যে ব্যাকওয়ার্ড ফিড দিলে কেন কোয়ালিটি ভালো হবে আর প্রোডাকশন কম হবে, এই লাইনটা ইনশাল্লাহ নয়েল থিওরি পড়লে তারপরে বুঝতে পারবো। আজকে নয়েল থিওরি ধরি নাই, কারণ নয়েল থিওরির জন্য আমার ফুল একটা ক্লাস লাগবেই, এই মাঝখান থেকে আর শুরু করি নাই আর কি। আশা করা যায় তুমি ইনশাল্লাহ নয়েল থিওরি পড়লে উত্তরটা পেয়ে যাবে যে কেন এরকম হলো। আপাতত এইটুকুই মাথায় থাকুক যে ফরওয়ার্ড ফিডে যদি মেশিন চলে তাহলে হচ্ছে প্রোডাকশন আমি বেশি পাবো, কিন্তু কোয়ালিটির দিক থেকে একটু ছাড় দেওয়া লাগবে, এবং ব্যাকওয়ার্ড ফিডের ক্ষেত্রে উল্টা ঘটনাটা ঘটবে, কোয়ালিটির দিক থেকে মনোযোগী হওয়া যাবে কিন্তু প্রোডাকশনের দিক থেকে ছাড় দেওয়া লাগবে। ঠিক আছে, আপাতত এটুকু মাথায় রাখো। এছাড়া অন্য কোনো প্রশ্ন, কিংবা এটাও কিন্তু তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে হচ্ছে ডিট্যাচমেন্ট সেটিং বাড়ালে কেন নয়েল বাড়বে? হ্যাঁ, এটাও আশা করি আগামী ক্লাসে বোঝা যাবে। আচ্ছা, তো আশা করছি এর বাইরে আপাতত আমাদের আর প্রশ্ন নাই। তাহলে আমরা হচ্ছে এই টপিকটা পড়ে ফেললাম, দ্য ইনফ্লুয়েন্স অফ মেশিন কম্পোনেন্টস এন্ড সেটিংস অন কম্বিং। এই আট নাম্বার টপিকটা আমাদের হয়ে গেল। মাঝখান থেকে আমরা টপিক নাম্বার ফাইভ এটা পড়ি নাই, এটা হয়তো তোমাদের সিলেবাসে থাকবে না পরীক্ষার আগে, কিন্তু সেভেনটা কিন্তু থাকবে। নাম্বার সেভেন এটা বেশ ইম্পর্টেন্ট, সেভেনটা একটু আমাকে মনে করিয়ে দিও যে নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ হচ্ছে নাম্বার সেভেনটা নিয়ে কথা বলবো আর কি, ওটা নিয়ে কথা বলবো। আচ্ছা, এখন আমরা একটু একটা ভিডিওতে দেখে আসি তোমাদের জন্য একটা প্রশ্ন, সেটা হচ্ছে ভিডিও দেখে তোমাদেরকে বলতে হবে যে ফিড যেটা আমরা দিচ্ছি সেটা কি ফরওয়ার্ড ফিড নাকি ব্যাকওয়ার্ড ফিড, এটা একটু দেখে আমাকে বলতে হবে। আচ্ছা, আমি এখন হচ্ছে ভিডিওটা অন করছি। ভিডিও আমি যেখানে থামবো তোমরা খেয়াল করবা যে ফরওয়ার্ড ফিড নাকি ব্যাকওয়ার্ড ফিড আমরা দেখতেছি আর কি ভিডিওতে। ফরওয়ার্ড ফিড কোনটা আমি আগেই বলে দিয়েছি, নিপার্স ফরওয়ার্ড পজিশনে গেলে যদি ফিড রোলার ফিড দেয়, বা নিপার্স ফরওয়ার্ড পজিশনে যাচ্ছে এই যেতে যেতে যদি ফরওয়ার্ডে যেতে যেতে যদি ফিড রোলার ফিড দিয়ে দেয় তখন সেটা হচ্ছে ফরওয়ার্ড ফিড, আর নিপার্সরা ব্যাকওয়ার্ডে আসছে এই আসতে আসতে ব্যাকওয়ার্ড পজিশনে আসতে আসতে যদি হচ্ছে তোমার এই ফিড রোলার ফিড দিয়ে দেয় তখন সেটা হবে হচ্ছে ব্যাকওয়ার্ড ফিড। আমি এখন ভিডিওটা চালু করব, তোমরা একটু খেয়াল করে আমাকে বলবা যে ভিডিওতে আমরা কি ফরওয়ার্ড ফিড দেখতে পাচ্ছি নাকি ব্যাকওয়ার্ড ফিড দেখতে পাচ্ছি। ভিডিওটা চালু করছি আমি।
আচ্ছা, ভিডিওটা আমরা দেখলাম। এবার বলো তো, আমরা কি ফরওয়ার্ড ফিড দেখলাম নাকি ব্যাকওয়ার্ড ফিড দেখলাম? স্যার ব্যাকওয়ার্ড ফিড স্যার একটু ভিডিওটা আবার একটু প্লে করুন স্যার, নেটওয়ার্কের জন্য স্যার দেখতে পারিনি স্যার। হ্যাঁ, আমি আবারও দেখি, তোমরা আবারও খেয়াল করো। তো আমি বলে স্যার দিই, এটা ব্যাকওয়ার্ড ফিড। আচ্ছা আমি আবারও বলে দিই, ফরওয়ার্ড ফিড মানে হচ্ছে নিপাররা ফরওয়ার্ড পজিশনে যাওয়ার যেতে যেতে নিপাররা ফরওয়ার্ড পজিশনে যেতে যেতে যদি ফিড হয়ে যায় তখন সেটা হচ্ছে ফরওয়ার্ড ফিড, আর নিপাররা ব্যাকওয়ার্ড পজিশনে আসার সময় যদি ফিড হয়, ব্যাকওয়ার্ডে আসতে আসতে যদি হচ্ছে ফিড হয় তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ব্যাকওয়ার্ড ফিড। এখন খেয়াল করে দেখো, ফরওয়ার্ড না ব্যাকওয়ার্ড? এবার বলো, ফরওয়ার্ড না ব্যাকওয়ার্ড? ব্যাকওয়ার্ড ফিশড, ব্যাকওয়ার্ড ফিট স্যার। আর কেউ স্যার? ব্যাকওয়ার্ড। আচ্ছা আর কেউ? সবাই ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ড এর পক্ষে কেউ নাই? আচ্ছা, সঠিক উত্তর হচ্ছে এটা আসলে ফরওয়ার্ড ফিট। কেন আমি বলেছি যে নিপাররা ব্যাকওয়ার্ডে যেতে যেতে যদি ফিড হয়ে যায় তাহলে ব্যাকওয়ার্ড ফিড, আর নিপাররা ফরওয়ার্ডে আসার সময় যদি ফিড হয় তাহলে হচ্ছে ফরওয়ার্ড ফিড। এই যে এখন দেখো, নিপাররা ব্যাকওয়ার্ডে যাচ্ছে, যে ব্যাকওয়ার্ডে যাচ্ছে, কোনো ফিড হচ্ছে না, কিন্তু নিপাররা ব্যাকওয়ার্ডে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, একদম মোস্ট ব্যাকওয়ার্ড পজিশনে চলে যাচ্ছে, একদম মোস্ট ব্যাকওয়ার্ড পজিশনে চলে গেল, ফিট কিন্তু হয় নাই। ঠিক আছে, ফিট কিন্তু হয় নাই, তার মানে এটা ব্যাকওয়ার্ড ফিট না। এখন নিপাররা দেখো এই যে ফরওয়ার্ড পজিশনে যাচ্ছে, এবং নিপাররা ফরওয়ার্ড পজিশনে যেতে যেতেই ফিট হচ্ছে, এই যে ফিট হচ্ছে, নিপাররা ফরওয়ার্ডে যাচ্ছে ফিট হচ্ছে, তাহলে কিন্তু এটা ফরওয়ার্ড পজিশনে যাওয়ার সময় ফিট হয়ে যাচ্ছে, যেতে যেতে ফিট হয়ে যাচ্ছে। তাহলে এটা কি ফিট সিস্টেম হবে, ফরওয়ার্ড না ব্যাকওয়ার্ড? আমরা দেখলাম ফরওয়ার্ড স্যার। জি, তাহলে আমরা হচ্ছে এটা ফরওয়ার্ড সিস্টেমের হচ্ছে আমরা দেখলাম। আচ্ছা, আশা করছি তোমরা ফরওয়ার্ড কোনটা আর ব্যাকওয়ার্ড ফিট কোনটা এটা বুঝতে পেরেছ। তো আজকে আপাতত আমরা এখানেই হচ্ছে শেষ করছি। তোমাদের কাজ যেটা, তোমরা হচ্ছে যে টপিকগুলো পড়লাম এগুলো একটু দেখে রেখো, বিশেষ করে কিছু কিছু টপিক খুবই গুরুত্বপূর্ণ, যেমন আমরা হচ্ছে কম্বিং এর সিকোয়েন্স নিয়ে কথা বলেছি, তারপর হচ্ছে আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ নয়েল থিওরি নিয়ে কথা বলবো। এই টপিকগুলো কিন্তু খুবই জরুরি, এবং এগুলো ফেলে রাখলে কিন্তু একদম মাথা থেকে নাই হয়ে যাবে। আগে বলে দিচ্ছি, কম্বিং সিকোয়েন্স, তারপর হচ্ছে নয়েল থিওরি, এগুলো যদি ফেলে রাখো একদম মাথা থেকে নাই হয়ে যাবে। মন মেজাজ ভালো না থাকলেও একটু পড়ে নিতে হবে, এটা কিছু করার নাই। যদি পড়ে না নিই তাহলে একদম হাওয়া হয়ে যাবে। হ্যাঁ বলো স্যার, ডিসকানেক্ট হয়ে গেছিলাম স্যার, ওটা কি ব্যাকওয়ার্ড ফিডিং না স্যার? না না, এটা ফরওয়ার্ড ফিড। ফরওয়ার্ড? জি জি, কারণ হচ্ছে নিপাররা ফরওয়ার্ডে আসার সময় ফিড হয়েছে, ব্যাকওয়ার্ডে আসার সময় কিন্তু ফিড হয় নাই। ঠিক আছে, তুমি ভিডিওটা আবার দেখে নিও, ব্যাকওয়ার্ডে আসার সময় কিন্তু ফিড হয় নাই, ফরওয়ার্ডে যাওয়ার সময় ফিড হয়েছিল, সুতরাং ওটা হচ্ছে ফরওয়ার্ড ফিড। ঠিক আছে, ভিডিও তো ব্লগ সাইটে আছেই, বা হচ্ছে রেকর্ডেড ভার্সনেও তো খুঁজে পাওয়া যাবে, ইউটিউব থেকে রেকর্ডেড ভার্সনটা দেখে নিতে পারো, বা ব্লগ সাইট থেকে দেখে নিও, দেখবা ওটা ফরওয়ার্ড ফিড ছিল। স্যার আমার অ্যাটেন্ডেন্সটা পাই নাই স্যার তখন। স্যার অ্যাটেন্ডেন্স কত? কত আইডি? কত? 75 স্যার। ঠিক আছে, বাকিটা লিস্ট নিতে পারো, পড়া শেষ।